মেইনটেনেন্স ব্যয় আছে, এই জন্য তো ওদের হিসাব করে যে ওগুলো মিলায় তুই টাকাটা দাম করে, তাহলে তো দাম এত টাকা হওয়া কথা না, যেটা আমি বুঝি এত টাকা হওয়া কথা না। এগুলো আমাকে বুঝতে হবে। আমি আপনি কিন্তু জায়গা একটা খুঁজে মনে করেন যে কথা কথা যে আপনি আমাকে, আমি কথা বলছিলাম বুঝছেন জমির অফিসে কথা বলছেন, ভাই আমার একটু জায়গা একটু ভালো জায়গা একটা দেন, বা জায়গা দিই আমি দিতে পারবো না, আমি কাগজ দিতে পারবো, জায়গা বুঝে নেওয়ার দায়িত্ব আপনার, এইটা কেউ নেবে না দায়িত্ব। কারণ কথা দেখা যায় যে যে জায়গাটা দখল করে থাকে, মনে করেন আপনার জায়গাটা যখন হয়ে যাবে তখন কিন্তু অন্য মানুষ আপনি উঠে যাওয়া লাগবে, জায়গা সূত্রে কিন্তু মানুষ ইয়া হয়। কারণ সূত্রে যদি কথা হইলো না, এটি আসলে সর্ষে ফুলের মতো মনে হলেও সর্ষে ফুল নয়, এটি চন্দ্রমল্লিকা, খুবই রেয়ার একটি ফুল, তা সেই রয়েছে ধনে পাতা বিশাল বড় ক্ষেত বাগান। আমরা চলে এসেছি একটি বাঁধাকপির বাগানে, বলতে গেলে একটি সবজি বাগান, এখানে বাঁধাকপির চাষ আপনি দেখতে পাচ্ছেন। আমাদের পাশে পিছনে বড় ভাই দুজন রয়েছে, ওই যে আপনারা দেখছেন যে দুজন বড় ভাই, কাদের বাবু ভাই এবং হাবিব ভাই। আমরা সাভারের একটি ইউনিয়নে আছি, সেখানে এরকম বাঁধাকপি, অসংখ্য বাঁধাকপির চাষ করেছেন, পাশাপাশি গোলাপ, চন্দ্রমল্লিকা সহ নানা ধরনের ফুলের চাষ তারা করেন।